আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি সকালে ঘুম থেকে উঠে, আপনারা তো দেখলেন, আমি বিছানা ঠিক করে নিয়ে বালিশগুলো রৌদ্র দিয়ে এসেছি। এখনও পর্যন্ত রুমটা ঝাড়ু দেওয়া হয়নি, তার ফ্রেশও এখনও হয়নি। আমি এখন ফ্রেশ হয়ে নিই, আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে সানডে, ঘুম থেকে উঠতে খুব লেট হয়, কিন্তু আজকেই বেশি কাজ থাকে। হাজব্যান্ডের কাছে তার স্টুডেন্টরা ড্রয়িং করতে আসে, আর এখন 9:30 বেজে গিয়েছে, আর ড্রয়িং করতে ওরা চলে এসেছে, আর টিফিন বানাতেও লেট হয়ে গিয়েছে। এই যে টিফিন বানিয়ে বসে আছি, যদি টাইম হবে, টাইম তো অবশ্যই হবে, 5 মিনিটের জন্য যদি এসে খেয়ে যায়। আমি আমার জন্য বানাইনি, কারণ আমি খাবো না, ওর একার জন্যই বানিয়েছি। ঝটফট করে বানানোর জন্য একটাই তো জিনিস আছে, আমি মনে করি, ম্যাগি একটু ডিম দিয়ে নেড়ে নিয়েছি। সেই একটা পর্যন্ত এখন ড্রয়িং হবে, তো আমি একটা রুমের মধ্যেই বন্দি। রুমের ভেতর বসে থাকতে থাকতে আমার ঘুম চলে এসেছিল, তারপরে বাইরে বাচ্চাদের আওয়াজ শুনে আমার ঘুমটা পুরো ভেঙে গেল। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, হাজব্যান্ডের কাছে বাচ্চারা ড্রয়িং করতে এসেছে। ঠিক হ্যাঁ, টিকা যো ইধর বলা লাইন হ্যায় না, ইধর কা লাইন আর ইধর বলা লাইন দোনো বরাবর হোগা, সমঝ গয়া? টি বানানা হ্যায়, फिर नीचे एक लाइन खींचना है, वो भी उतना बराबर होगा, इधर जितना है उधर इतना होगा। ऐसे करो, ऐसे करो। ये क्या है? जुड़ गया। हो गया। फिर इधर से जुड़ गया, जुड़ गया, समझ गया। फिर जो है बीच वाला लाइन को मिटा देना है। ये जो लाइन है इसको तुम मिटा सकते हो, नहीं भी मिटा सकते हो, तो जाएगा। हो गया, चलो हो गया, पलटी, चलो करार दो। अभी जो है कलर करेंगे, ब्लू कलर कर लिए। এই যে আরেকজন এসেছে ড্রয়িং করতে, পারে না তাও এমনি খাতা আর কালার নিয়ে এসেছে। সব কালার মধ্যে আমার আমি নেই কালার জানা না, ড্রয়িং করতে। তুমি কি ড্রয়িং করবে? ও মানু, এই যে আরেকজন এসেছে, এরা খুব ছোট, পারে না, বাট ইন্টারেস্ট আছে। খুলতে পারছিস না? তুমি কি ড্রয়িং করবে? আপনারা তো দেখলেন বাচ্চারা ড্রয়িং করছে, আর হাজবেন্ডও সেখানটাতে আছে। তাই ভাবলাম বসে বসে কি করব, রান্না করতেও দেরি আছে, আর সার্ফেও কিছু জামা দেওয়া আছে, কিন্তু হাজবেন্ড বলল যে ওইগুলো নিজে সে ধুয়ে নেবে। তাই ভাবলাম একটা জামা একটু ফিটিংস করে নিই। টেলারে ফিটিংস করতে যাই, কিন্তু এটা সুতির জামা, তো যদি টেলারে ফিটিংস করে নিয়ে আসার পরে আবার যদি বসে যায় তখন আবার ছুটতে হবে খোলার জন্য। তাই হাতে এখন করে দেখি, তারপর না হয় টেলারে যাব। আই না, ভালো করে ফিটিংস করতে যায় না, যা হোক একটা মোটামুটি বড় বড় করে, ওগুলো কী বলে, কি টোপ তোলা বলে।
এই জামাটা ফিটিংস করে নেওয়ার পর রান্নাটা করব, রান্না করে স্নান করব, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলে একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে আমাদের এই এরিয়ার ভেতরে না, সব সানডেতে যেরকম বাইরে বেরোই সেরকম বেরোবো, একটু ফুচকা খাবো। তারপরে হাজব্যান্ডের সকালে ড্রয়িং থাকে বলে ডিউটি, সরি ডিউটি বলছি, বাজার যেতে পারে না, এই বিকেলেই বাজারটা যায়, বাজারও যাব। স্টুডেন্টরা চলে যাওয়ার পর আরও একবার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওরা যে ড্রয়িং করতে এসেছিল তার পেন্সিলের ডাস্ট আর ওই যে কালার তার ডাস্ট পড়েছিল, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আপনারা তো দেখলেন আমি স্নান করে এসে তুলসী মন্দিরে জল দিলাম, তারপরে ভাতও খেয়ে নিলাম, এখন আমি রুমে চলে এসেছি, একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে বেরোবো, আপনাদের তো বলেছিলাম, আর আপনাদেরও সাথে নিয়ে যাব। আমি এখন রাস্তায় বাইকে আছি, আপনাদের নিয়ে চলে এলাম জয়প্রকাশ উদ্যান। এখন আপনারা এই পার্কের সৌন্দর্য উপভোগ করুন। আমাদের ঘোরা কমপ্লিট, এবারে রুমে চলে যাব। আমরা তো সবসময় এরিয়ার মধ্যে পার্কে ঘুরি, এটা একটা নতুন পার্ক হচ্ছে, এখনো মেনটেন্সের কাজ হচ্ছে, আর তাই এমনি একটু ঘুরে দেখে গেলাম। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।